স্পষ্ট দেখা যাচ্ছে নাকের, আমরা যদি ডান ছিদ্রটির কথা কল্পনা করি, ডান ছিদ্রটি দেখা যাচ্ছে যে তার একটি ওয়াল আর একটি ওয়ালের সাথে লেগে গেছে, অর্থাৎ তার ল্যাটারাল ওয়াল এবং সেপটাম এই দুটি এক হয়ে গিয়েছে। এটাকে বলা হয় সাইনেকিয়া। এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে নাকের মাঝখানে পার্টিশনের সাথে তার পাশের যে ওয়ালটি সেটি অ্যাটাচড হয়ে গিয়েছে। আপনার আবু জাহিদ বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। আচ্ছা, কী সমস্যা হয় আপনার মূলত? আমার নাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যায়। আচ্ছা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঠান্ডা লাগলে নাকটা বন্ধ হয়ে যায়। নাকের মধ্যে কি কোনো কিছু দেওয়া হয়েছিল এর আগে? হ্যাঁ, আমি চাকরির আগে অনেকের লোকের মুখে কথা শুনে হিলিয়ামের দিকে একটা চিকিৎসা নিয়েছিলাম, এই জন্য। আচ্ছা আচ্ছা, কত বছর আগের ঘটনা? চার বছর আগে। তাহলে আপনি যে নাকের মধ্যে একটা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছেন, কি কারণে নিলেন তখন? এই রোগটাকে কি বলেছিল মানুষ? তো ওই বলছিল পলিপাস আর কি, নাকের পলিপাস হয়েছে, যে কারণে ওরা জিনিসটা কিভাবে দিল, স্পষ্ট দেখা যাচ্ছে নাকের বাম, অর্থাৎ আমরা যদি ডান ছিদ্রটির কথা কল্পনা করি, ডান ছিদ্রটি দেখা যাচ্ছে যে তার একটি ওয়াল আর একটি ওয়ালের সাথে লেগে গেছে, অর্থাৎ তার ল্যাটারাল ওয়াল এবং সেপটাম এই দুটি এক হয়ে গিয়েছে। এটাকে বলা হয় সাইনেকিয়া। এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে নাকের মাঝখানে পার্টিশনের সাথে তার পাশের যে ওয়ালটি সেটি অ্যাটাচড হয়ে গেছে। এই কন্ডিশনটির নামই হচ্ছে সাইনেকিয়া। আমরা এই পর্যায়ে তার বাম পাশের নাকের ছিদ্রটা দেখতে চাই। এখানেও আপনারা ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন যে তার নিচের দিকে, অর্থাৎ তার বাম পাশের যে ছিদ্রটি এটি ব্লক হয়ে গিয়েছে। কী কারণে? তার পাশের ওয়াল, অর্থাৎ ল্যাটারাল ওয়াল এবং সেপটাম এক হয়ে গিয়েছে। এই কন্ডিশনটির নাম হচ্ছে সাইনেকিয়া, অর্থাৎ মাঝখানে যে সেপটাম, যে পার্টিশনটি রয়েছে, সেই পার্টিশনের সাথে পাশের ওয়ালটি লেগে গিয়েছে। আচ্ছা, আমরা প্রতিনিয়ত এ ধরনের সমস্যা জর্জরিত রোগীদেরকে পেয়ে থাকি এবং প্রবলেম একটাই, সেটা হচ্ছে যে নাক দিয়ে যখনই কেউ দম ছাড়তে এবং গ্রহণ করতে কষ্ট হয়, তখন যখন পল্লী চিকিৎসক বা এরকম হাতুড়ে ডাক্তার বা কোয়াক এদের কাছে যায়, এই জিনিসটাকে আসলে তারা না বুঝে পলিপাস বলে একটা অপব্যাখ্যা দিয়ে থাকে। আসলে নাকের পলিপাস এক ধরনের রোগ আর নাকের মাংস বাড়া এটা আর এক ধরনের রোগ। আপনার যেটা হয়েছিল, নাকের মাংসটা হয়তো আর কিছুটা ফুলে গিয়েছিল, ওইটা ন্যাচারালি থাকে, কখনো কখনো অ্যালার্জির কারণে হয়। তো যদি দেখা যায় যে নাক অতিরিক্ত, মাংস অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে দম ছাড়তে কষ্ট হয়, তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি, তাকে আমরা প্রয়োজনীয় ঔষধ দিই, ঔষধেই কিন্তু কাজ হয়ে যায়। ঔষধের কাজ না হলে পরবর্তীতে কিছু চিকিৎসা আছে যেটি ENT স্পেশালিস্টরা করে থাকে। কিন্তু যখনই কেউ এই পলিপাসের নামে মানে এ ধরনের হাতুড়ে বা যারা অপচিকিৎসা করে থাকে তাদের কাছে যায়, তখন কিন্তু তারা পক্ষান্তরে একটি সর্বনাশ করে ফেলে। যেই সর্বনাশটা হয়েছে, কী নাম বললেন? আবু জাহিদের ক্ষেত্রে একটু আগে আপনাদেরকে আমি যে জিনিসটি দেখাচ্ছিলাম যে তার নাকের মাংস পুরা মানে পুড়িয়ে দিয়েছে হচ্ছে একটি অ্যাসিড দিয়ে। অ্যাসিড দিয়ে পুরানোর ফলে যেই ঘটনাটা ঘটেছে, তার নাকের, এটাকে বলা হয় পাশের ওয়াল আর এটাকে বলা হয় মাঝখানের ওয়াল, পাশের ওয়াল এবং মাঝখানের ওয়াল এখন এক হয়ে গিয়েছে, জয়েন্ট হয়ে গিয়েছে। এই কন্ডিশনটির নাম আমরা বলি সাইনেকিয়া। পাশাপাশি তার এই এই পাশেও একই ঘটনা, অর্থাৎ দুইটি ওয়াল যখন ভেতরের দিক থেকে এক হয়ে যাবে, স্বাভাবিকভাবেই দম নিতে ছাড়তে কিন্তু কষ্ট পাবে, যেই কষ্টটা কিন্তু এখন তার হচ্ছে। তখন আলটিমেটলি সাইনোসাইটিসের প্রবলেম হয়, অর্থাৎ মাথা ব্যথা করে, মাথা হাওয়ার হয়ে যায় এবং অ্যালার্জিক রাইনাইটিসও ডেভেলপ করে কখনো কখনো, এর ফলে হাঁচিও হয় এবং এখান থেকে কিন্তু স্রোত ফ্রোট হয়, গলায় সমস্যা হয়। অর্থাৎ এক নাকের কারণে আপনার গলায় সমস্যা হয়, কানের মধ্যেও কিন্তু সমস্যা হয়, ইউস্টেশিয়ান টিউব ডিসফাংশনিং হয়, সেখান থেকে কিন্তু মধ্যকানে প্রদাহ হয়ে কান পাকা রোগ পর্যন্ত হতে পারে। তো এক নাকের কারণে দেখেন কতগুলো জটিলতা তার শরীরে দেখা দিচ্ছে। এবং এটা কেন হয়েছে? এটা শুধুমাত্র অসচেতনতার কারণে এবং অজ্ঞতার কারণে। তাকে কেউ একজন বলেছে সে ভালো চিকিৎসার জন্য, উপকার পাওয়ার জন্য গিয়েছিল, কিন্তু পক্ষান্তরে তার উপকার না হয়ে চরম একটি ক্ষতি হয়ে গিয়েছে। সেই ক্ষতিটা কি? নাকের যে ভেতরের যে মাংসপিণ্ড সেটি
অ্যাসিডের কারণে আস্তে আস্তে পুড়ে মানে এটা নিঃশেষ হয়ে যাওয়ার কারণে সেখান থেকে একটি র সারফেস তৈরি হয় এবং এক ওয়াল আর এক ওয়ালের সাথে লেগে যায়। এই কন্ডিশনটির নাম আমরা বলে থাকি সাইনিকিয়া। তো এই সাইনিকিয়াটা কিন্তু হয়েছে আসলে সম্পূর্ণ ভুলের কারণে, সেটা ঠিক আছে না? এই ভুল থেকে তাহলে কি মুক্তি পাওয়া যাবে? অবশ্যই যাবে, এখনও এর সমাধান রয়েছে। আমরা যেটি করতে চাই, আপনি ভয় পাবেন না, আপনার নাকের যে পার্টিশনটা এক হয়ে গেছে বা জয়েন্ট হয়ে গিয়েছে এটা আমরা অস্ত্রোপচার করে রিলিজ করে দিতে পারবো খুব সহজেই, এটা কোনো কঠিন কোনো কাজ নয়। তবে আমরা রিলিজ করার পরবর্তী একটি স্প্রিন্ট রাখবো 3 সপ্তাহের জন্য, যাতে নতুন করে আবার না লাগে, কারণ একবার এক বল আর একের সাথে লেগে গেলে পরবর্তীতে সেটা আবার লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো সেটা যাতে না হয় এই জন্য আমরা সার্জারি পরবর্তী নাকের ভিতরে একটা স্প্রিন্ট রেখে দিব 3 সপ্তাহ, এবং এই সমস্যা থেকে আশা করছি সে স্থায়ীভাবে মুক্তি পাবে। তো এই জায়গাটিতে আমি যে জিনিসটা আপনার মাধ্যমে আমাদের যারা দর্শক দেখবে তাদেরকে বলতে চাই যে দেখুন, নাকের পলিপাসের নামে যে অপচিকিৎসা হচ্ছে আমাদের দেশে, এই অপচিকিৎসা থেকে বাঁচতে হলে আপনাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছে যেতে হবে। এখন বাংলাদেশে অনেক মানে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন নাক কান গলা, তো তাদের কাছে আপনারা যাবেন। আপনারা ভুলেও কখনো কবিরাজ ফকির বা এই ধরনের পানি পড়া ঝাড়ফুঁক অপচিকিৎসার শিকার হবেন না। আশা করছি আপনিও সতর্ক হবেন এবং সেই সাথে অন্যরাও সতর্ক হবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।